অভিভো অল্প কিছুদিন আগে ওয়েবফানের এক্সপোর্ট 380WS ইয়ারফোনটি অনেক জনপ্রিয় হয়েছে, থ্যাংকস টু ATC টিম ফর দেয়ার রিভিউ ফর দ্যাট থিং। আমার বাসায় এই মুহূর্তে এক্সপোর্টস 3 এর সাথে আরেকটি TWS ইয়ারফোন একই প্রাইস রেঞ্জেরই বলা যায়, যার নাম অভিভো Q65। এই দুটো ইয়ারফোন এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয়েছে বাজারের সেরার তকমা পেতেই পারে। আজকে আমাদের রিভিউয়ের বিষয় Q65। এই অভিভো নতুন TWS ইয়ারফোনটি আসলে কেমন এবং 2500 থেকে 2800 টাকার রেঞ্জে এই ইয়ারফোনটি কি আপনার আমার হার্ড আর্নড মানি ডিজার্ভ করে কিনা। আর আমাদের ভিউয়াররা অনেক মন খারাপ করে আছেন যে তাদেরকে আমরা বাজেট ইয়ারফোন বা বাজেট ডিভাইসের রিভিউ করতে পাচ্ছি না, দামি দামি জিনিসের রিভিউ করছি, তারা কষ্ট পেয়ে ডিসলাইক দিয়ে যাচ্ছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মানকি বিডি। তাদের বসুন্ধরা সিটির লেভেল 6 এর সব থেকে যে কোনো ফোন এবং গ্যাজেট পারচেস করতে পারবেন সাশ্রয় মূল্যে। আমাদের ডেসক্রিপশনে তাদের বসুন্ধরা সিটির অফলাইন স্টোর এবং অনলাইনের বিস্তারিত ইতিহাস উল্লেখ করা থাকবে। এতে ওয়াটার প্রুফ IPX7 রেটিং আছে, টাচ ক্যাপাসিটিভ সাইড রয়েছে এবং মোটামুটি ইয়ারবাড থেকে 4 ঘন্টার কাছাকাছি প্লেব্যাক পেয়েছি আর ওভারঅল চার্জ কেস থেকে মোটামুটি 12 ঘন্টার কাছাকাছি আমরা সাপোর্ট পেয়েছি। বক্সটি এক্সপোর্টস 3 এর মতোই সাদামাটা, খুব বেশি কিছু নেই। বক্সটি ট্রে খুললে ভেতরে ট্রান্সপারেন্ট শেলের ভেতরে কালো কালারের ছোট্ট চার্জিং কেস, চার্জিং কেসের মধ্যে দেখতে পাবেন অভিভোর TWS ইয়ারফোনটি আর মাইক্রো USB কেবল আছে, অল্প কিছু ইয়ার টিপস এর মতো আছে। প্রিটি এক্সপ্লেনেটরি হচ্ছে এর আনবক্সিং, এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। বাট মাইক্রো USB কেবলটি আমার কাছে একটু খটকা লেগেছে, কারণ ওয়েফান এক্সপোর্ট 3 তে টাইপ সি রয়েছে। চার্জিং কেসটি প্লাস্টিক, তবে চার্জিং কেসটি বেশ ছোট এবং কম্প্যাক্ট, হালকা ম্যাট টাইপের একটা ফিনিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট এই ফিনিশিং এ স্ক্র্যাচ পড়বে বেশ ভালোই। ভেতরে খুললে Q65 ইয়ারফোন গুলোকে চোখে পড়বে। ইয়ারফোন গুলোর উপরে ক্রোম কালারের একটা গ্লসি ফিনিশ এবং সার্কেলটি বেশ কালারফুল RGB লাইট নিয়ে জ্বলে, উইচ ইজ প্রিটি প্লিজিং। কেসিং এ 4টি LED ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটর আপনাকে ব্যাটারি লেভেল বুঝাতে হেল্প করবে। ইয়ারফোনটি চার্জিং অবস্থায় রেড কালারের LED গ্লো করতে থাকবে আর যখন পেয়ারিং মোডে থাকবে ব্লু রেড ব্লিঙ্কিং অবস্থায় থাকবে, দেখে বুঝতে পারবেন যেটা পেয়ারিং মোডে আছে। ইয়ারফোনটির বিল্ড কোয়ালিটি ওভারঅল পুরোটাই প্লাস্টিক, উপরের পার্টটা বলেছিলাম গ্লসি এবং নিচের পার্টটা ব্ল্যাক কালার। কপার কালারের দুটা পিন দিয়ে এই ইয়ারফোনগুলোকে চার্জিং এর ব্যবস্থা করা হয়েছে। ভালো ব্যাপার হচ্ছে ইয়ারফোনগুলোর নজেল বেশ ভেতরে পর্যন্ত পৌঁছায় এবং এই ইয়ারফোনটি কানে পড়লে খুবই ভালো ফিট হয়। আমার টেস্টিং এ মনে হয়েছে এটা এক্সপোর্ট 3 এর থেকে বেটার ফিট আসে এবং মোটামুটি 3-4 ঘন্টা লং লিসেনিং পিরিয়ডে আপনার কিছুই মনে হবে না, বিকজ অফ দ্য লাইট ওয়েটনেস অফ দিস ইয়ারপড। এটা এক্সটেন্সিভ লিসেনিং পিরিয়ডে যথেষ্ট ভালোই সাপোর্ট দিয়েছে। ইয়ারফোনটির ডান পাশের সাইডে একবার প্রেস করলে সং প্লে পজ হবে, ডাবল প্রেস করলে নেক্সট সং এ স্কিপ করবে, অথবা আপনার ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিংবা সিরিকে ট্রিগার করতে পারবে। আমরা ফিচার সম্পর্কে বলেছি, এতে ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে। যে কোনো ব্লুটুথ 5.0 ডিভাইস থেকে আপনি এই ইয়ারফোনে বেটার আউটপুট পাবেন, কিন্তু আইরনি হচ্ছে এটা কোনো অ্যাপটেক্স অথবা অ্যাপটেক্স HD সাপোর্ট নেই, যেটা এক্সপোর্ট 3 তে আছে। তবে টাচ সেন্সরকে আমার ভালোই লেগেছে, রেসপন্সিভ ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টাল টাচেরও একটা ব্যাপার স্যাপার থেকে যায়। চার্জিং টাইম নিয়ে আমরা আগেই বলেছি, এই ইয়ারফোনটির কেসকে আপনার চার্জ করতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে। এবার সাউন্ড নিয়ে আলোচনায় চলে আসি। আমাদের চ্যানেলে টিন অডিও T2 এর একটা রিভিউ ছিল, আমরা এই টিন অডিও T2 কে বলেছিলাম 3000 টাকার রেঞ্জের বেস্ট ইয়ারফোন, কারণ এর ব্যালেন্সড সাউন্ড সিগনেচার, ডিটেল ধরে রাখার ক্ষমতা, গানের ভেতরে ইমেজিং, একটা ইনস্ট্রুমেন্ট থেকে আরেকটা ইনস্ট্রুমেন্টের সেপারেশন, প্লাস একটা ভালো সাউন্ড স্টেজ, টিন অডিও T2 কে আসলে এখনো একটা স্ট্যান্ড আউট অডিও ডিভাইস হিসেবেই বলে রাখে। অভিভো Q65 এই ইয়ারফোনটি টিন অডিও T2 সাউন্ড ক্যারেক্টারিস্টিক্সেরই, সো আপনি বলতে পারেন এটা টিন অডিও T2 TWS ভার্সন। ইয়ারফোনটির প্রথমেই আপনি নোটিস করবেন এর পাঞ্চি বেস, বেস টাইট, অনেক ওভারপাওয়ারিং না, ন্যাচারাল এবং এনজয়েবল। টেকচার ভালো ছিল এবং বেজের নোটগুলো খুব ভালোভাবে ডেলিভার করতে পারছিল। মিড সেকশন এক্সপোর্ট 3 এর মতো রিসেসড না, মিড সেকশন অনেক স্ট্রং ছিল এবং গানের ভোকালগুলো অনেক এনজয়েবল রাখছিল। আমি এর মিডস এবং বেস অনেক এনজয় করেছি বিকজ অফ দ্য ন্যাচারালনেস অফ দিস ইয়ারফোন। ট্রেবল স্পার্কেল ছিল এবং পুরো সাউন্ড সেক্টরেই বেশ ভালো ডিটেল ধরে রাখতে পারছিল। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের মধ্যে বেশ ভালো সেপারেশন ছিল এবং গ্যাপগুলো নোটিস করা যাচ্ছিল। মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্সকে একটা অন্য মাত্রা দিয়েছে TWS। আমি হ্যাপি যে এটা 2500 থেকে 2700 টাকার রেঞ্জেই পাওয়া যায়। স্টেরিও সেপারেশন ভালো ছিল, লেফট চ্যানেল এবং রাইট চ্যানেলের আলাদা আলাদা মিউজিক নোটসগুলো খুব ভালোভাবে শোনা যাচ্ছিল, একটা ভালো সাউন্ড স্টেজ ক্রিয়েট করেছিল যেটা মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্সকে আরও এনহ্যান্স করে। এবার এক্সপোর্ট 3 এর সাথে এর কম্পারিজন নিয়ে আলোচনা করি।
এক্সপোর্ট থ্রি এর স্ট্রং সাইড হচ্ছে এক্সপোর্ট থ্রি এর বেস, এর সাব বেস থেকে মিড বেস পর্যন্ত যে বুম বুমনেস, এটা আসলে কিউ 65 এ নেই। কিউ 65 এ একটা ব্যালান্সড সাউন্ড সিগনেচার আছে, যার কারণে আপনি বেস পাবেন, মিডস পাবেন এবং ট্রেবলের ডিটেল পাবেন। কিন্তু এক্সপোর্টসে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, এর বেজের কারণে এর মিড সেকশন অনেকটাই ঢাকা পড়ে যায়। আর এক্সপোর্টে অ্যাপটেক্স আছে, সুতরাং যারা টাইপ সি চান, যারা অ্যাপটেক্স এইচডি চান, যাদের ফোন অ্যাপটেক্স এইচডি সাপোর্ট করে, পাশাপাশি যারা বুম বুম বেস চান, যাদের কাছে বেসটাই যান, বেসটাই প্রাণ, তাদের জন্য আমার মনে হয় এখনও এক্সপোর্ট থ্রি ওর চয়েস। আর যারা ওভারঅল একটা ব্যালান্সড সাউন্ড সিগনেচার পছন্দ করেন, যারা পাঞ্চি সাউন্ড চান, ডিটেইল চান, মিডস চান এবং খুব সুন্দর একটা ওভারঅল প্রেজেন্টেশন চান, তাদের জন্য কিউ 65 এই প্রাইস রেঞ্জে বেস্ট অপশন। আমাকে যদি কোশ্চেন করা হয় আমি আসলে আমার প্রেফারেন্স অনুযায়ী কোনটা কি পিক করব, আমি অবশ্যই বলবো ওভিভো কিউ 65 উইল গেট মাই ভোট। কারণ আমি ব্যালান্সড সাউন্ড পছন্দ করি, আমার কাছে ন্যাচারাল বেস, ন্যাচারাল সাউন্ড এবং ওভারঅল স্টেরিও সেপারেশন অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বুম বুম বেজের থেকে। কিন্তু দুইটা ইয়ারফোনের মধ্যেই খেয়াল করেছি বেশ ভালো ল্যাটেন্সি ইস্যু আছে। এক্সপোর্টস থ্রিতে ল্যাটেন্সি কম, কিন্তু কিউ 65 এ ল্যাটেন্সি বেশি। দুইটা TWS এর কোনোটাই গেমিংয়ের জন্য আইডিয়াল না। ভিডিও দেখার ক্ষেত্রে আমি খেয়াল করেছি এক্সপোর্টস থ্রিতে ল্যাটেন্সি কিঞ্চিত কম কিউ 65 এর থেকে, সো এই জিনিসটা মাথায় রাখবেন। তবে মিউজিক লিসেনিংয়ে এটা কোনো ফ্যাক্টর না। আরেকটা ব্যাপার, কিউ 65-এ দুইটা ইয়ারফোনেই মাইক্রোফোন আছে, যে মাইক্রোফোনগুলোর ভয়েস ধারণ করার ক্ষমতা এভারেজ মানের, এটাকে খুব ভালো বলার কোনো কারণ দেখি না। এবং আমি TWS-এ আউটসাইডে কথা বলতে প্রেফারও করি না। তবে পুরো ইয়ারফোনটি যখন আপনি কানে পরবেন খুব সুন্দর একটা ফিটিং আসে, খুব সুন্দর একটা সিল তৈরি করে, যার কারণে আপনার আউটসাইড নয়েজ অনেক কমে যাবে। এবং আমি বলবো কিউ 65 এক্সপোর্ট 3 এর থেকে কমফোর্টেবল। আমরা আশা করছি আমাদের চ্যানেলে এক্সপোর্ট 3 এর রিভিউ চলে আসবে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং, টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।